আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার। জুরান আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করছি সবাই ভালো আছো। মনোযোগ দিয়ে অনলাইন ক্লাস করছো তো সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের প্রথম মডেল টেস্টের যে সাজেশন দেওয়া আছে সেখানে চার নাম ছিল যাবো, তাকে মূলত কোশ্চেন উত্তর লেখো, যেগুলো নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে। তো সেখান থেকে আমরা তিন নিয়ে আজকে আমরা দিনের উত্তরটা কীভাবে লিখব, কীভাবে পড়বো সে সম্পর্কে শিখবো। তাহলে আমরা শুরু করি শিক্ষার্থীরা। বোর্ডে একটা প্রশ্ন লিখেছি, সবাই খেয়াল করো। আসমানি কিতাব কাকে বলে? প্রধান আসমানি কিতাব কি কি ও কোন কোন নবীর উপর নাজিল হয়েছে? এই কোশ্চেনটা তোমাদের আছে না শিখে? তাহলে প্রথমে আসবো আসমানি কিতাব কাকে বলে। আল্লাহ বাণী সমষ্টিকে আসমানি কিতাব বলে। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে হেদায়েত দানের জন্য নবী রাসূল পাঠিয়েছেন এবং সাথে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আসমানি কিতাব পাঠিয়েছেন, তাই না? তাহলে আল্লাহ বাণী সমষ্টিকে আসমানি কিতাব বলে। প্রধান আসমানি কিতাব, প্রধান আসমানি কিতাব চারখানা, কয়খানা? চারখানা। এবং যে নবীদের উপর নাজিল হয় তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, এবং কুরআন মজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর। তাহলে আমরা প্রশ্নটা আবার উত্তরটা পড়ি। আসমানি কিতাব কাকে বলে? আল্লাহর বাণী সমষ্টিকে আসমানি কিতাব বলে। প্রধান আসমানি কিতাব কি কি? প্রধান আসমানি কিতাব চারখানা, তাই না? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, মজিদ। এবং কোন কোন নবীর উপর নাজিল হয়েছে? তাওরাত নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, কুরআন মজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর। আশা করছি এই প্রশ্নের উত্তরটা তোমরা সুন্দরভাবে লিখতে পারবে। এখন আসো শিক্ষার্থীরা, আমরা আরেকটা বড় প্রশ্নের উত্তর শিখি। দেখো বোর্ডে আমি আরেকটা প্রশ্ন লিখেছি, আখেরাত বলতে কি বোঝায়? তুমি পাঠ্যপুস্তক এর আখেরাত অংশ পড়ে কি জানতে পারলে? আমরা এই বইটা পেয়েছি, তাই না সবাই? ইসলাম নৈতিক শিক্ষা। এই বইয়ের দেখো 8 নম্বর পৃষ্ঠায় আছে আখেরাত, আছে না? তোমরা বাসায় পড়েছো না? তাহলে এটা আমরা একটু পড়ি, তারপরে প্রশ্ন উত্তরটা শিখি। আখেরাত, আমরা দুনিয়াতে বাস করি, তাই না? এই দুনিয়ার জীবনকে বলে ইহকাল। মানুষ চিরদিন বাঁচে না, মরে যায়। যার জীবন আছে তার মৃত্যুও আছে। মৃত্যুর পরের জীবনকে বলা হয় আখিরাত। অর্থাৎ প্রতিটা জীবেরই কি জীবন আছে যেমন, তার ফলে মৃত্যুও আছে। মৃত্যুর পরে আমাদের যে জীবন শুরু হবে সেটা কি বলা হয়? আখিরাত। আখিরাত অর্থ পরকাল। আখিরাতের শুরু আছে, শেষ নেই। আখিরাত জীবনের কয়েকটি স্তর আছে, কবর, কিয়ামত, হাসর, বিচার, জান্নাত, জাহান্নাম। মৃত্যুর পর হতে কিয়ামত পর্যন্ত কবরের জীবন, কিয়ামতের পরে বিচারের জন্য হাসরের ময়দানে একত্র করা হবে। বিচারের পুরস্কার হিসেবে জান্নাত ও শাস্তির জন্য জাহান্নামে পাঠানো হবে। তাহলে কি দুনিয়াতে যারা আল্লাহর পথ মতো কাজ করবে, আল্লাহর পথ মতো চলবে, নবী রাসূলের দেখানোর পথে চলবে, তারাই কি আখিরাতে পুরস্কার পাবে? আর যারা আল্লাহর কথা অমান্য করবে, মন্দ কাজ করবে, নবী রাসূলের কথা দেখানোর পথে চলবে না, তারা কি করবে? আখিরাতে শাস্তি পাবে। এখানে কিন্তু সেই কথাই বলা হয়েছে, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে তার চরিত্র কি হয়? সুন্দর হয়। সে বিশ্বাস করে আমাদের সব কিছুই কি আল্লাহ দেখে। আখিরাতে তার সামনে দাঁড়াতে হবে, সব কাজের জন্য কি আমাদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই সে আল্লাহর শাস্তির ভয়ে কি মন্দ কাজ থেকে বিরত থাকে, তাই না? এই জন্য আমরা কি সবসময় ভালো কাজ করব। তাহলে আসো আমরা একটু বোর্ডে যাই, এই প্রশ্ন উত্তরটা, এই যে আমরা বইয়ে বললাম এর আলোকে উত্তরটা দেওয়ার চেষ্টা করি। এখানে প্রথমে